गुड मॉर्निंग वेलकम टू माय चैनल टेक ए लुक विद कुसुम और आमी कुसुमिका एखन सकाले सब काजकर्म चलछे कारण एखन मोटामुटी 8टा 8:30 बजे तो बाइरेर काजकर्म सब होये गेछे और आपनादेर बोललाम अर्किड टर्किडगुलो सब रिपोर्टिंग करलाम सकालबेला और टेबिल कमिनी जेटा एनेछिलाम सेटाकेओ एकटा भालो टबेर मध्ये लागालाम अवश्यई आपनादेर साथे सेटा शेयर करब और घर दोर मोटामुटी गुछानो आछे আর একটু গুছাতে হবে হ্যাঁ গুছা এই ঘরটা গুছানো আছে ওই ঘরটাও হয়ে গেছে তো এই আর এখন টিফিন হচ্ছে কালকে রাত্রিবেলা আমরা মানে চাউমিন করেছিলাম আর পনির আর ডিম এসব করেছিলাম তো চাউমিন সকালেও করা হয়েছে আর পনির ছিল তো পনির দিয়ে এখন খাওয়া হবে আর চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই যে আমাদের এখন কি রান্না হয়েছে টিফিন কি হবে সকালের ব্রেকফাস্ট এই দেখেন এখানে চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে আর এখানে চলে এসেছে চাউমিন আর এটা হচ্ছে পনির তো আমার মেয়ে হাজির হয়ে গেছে খাবার জন্য আর তাহলে নিয়ে চলে যা তুই টেবিলে নিয়ে চলে যা আর যেন কম্পিউটার ল্যাপটপ না পড়ে ল্যাপটপ বন্ধ করে নে যা আর এই যে একজন এখানে বসে পড়েছে ক্লাস অনলাইন ক্লাস এই শেষ হয়ে গেল আর হবে নাকি জানি না এই যে এখানে সব খেতে বসে গেছে তাহলে চলুন ব্রেকফাস্টটা করে নি আর এখানে এই ঘরটা মোটামুটি বিছনাটা ওঠানো হয়ে গেছে আর ওই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যেতে হবে রান্নাঘর আছে আর এদিকে আমার বাসনপত্র সব আছে দেখেন এইগুলোকে আমি পরিষ্কার করছি সকালে টিফিন টিফিন তো হয়ে গেছে আর এই যে এই তাকটা থেকে সব নামিয়েছি নামিয়ে উপরের কাউন্টার এগুলো পরিষ্কার করে নিয়েছি এই দেখেন পুরো নোংরা ছিল পরিষ্কার করে নিয়েছি আর এবার এইটাকে পুরো একটু পরিষ্কার করব আর এখানে এই দেখেন কিছু কিছু এখানে মেজে রেখে দিয়েছি আর কিছু কিছু বেসিনে আছে সেগুলোও মাজবো তো ভাবলাম এই কাজটা যখন করছি তাহলে আপনাদের সাথে একটু শেয়ারও করে নিই তো এই জায়গাটা মোটামুটি এটাকে নামাবো নামিয়ে এটাকেও পরিষ্কার করব
गाइस अखन हलो एक बजे बेजे गेछे तो मोटामोटी सब काजकर्म सब कमप्लीट स्नान दान हो गेलो आज के किचेन जे काउंटारटा ओगुलो सब परिष्कार करेछि ओर मध्ये जा जा जिनिसपत्रेर उपरे आमी कोटोपाटा राखी सेइगुलो सब किछु करा होयेछे आज के कारण प्रचंड नोंरा हो गेछिलो। हाँ तार जन्नो भावलाम ना आज के एकटु रोद्दुर रोद्दुर उठे होच्छे बाइरे तो सेगुलो एकटु परिष्कार करे नि सेगुलो परिष्कार टरिष्कार करा हये गेछे आर रान्ना बान्नाओ सब कमप्लीट सामने किछु गाछ टाच लागानो छिलो सेगुलोओ लागानो हये गेछे आजके सकालबेला अर्किड टर्किडगुलो लागिये दियेछि सब तो एइसब एइ समस्त काजकर्म सबई हये गेछे ठाकुरेर पुजो देवाओ हये गेलो आर एबार शुधु खावा दावा शुधु बाकी आछे लांचटा बाकी आछे आर जामा कापड़ो प्रचुर केचेछि सेगुलोओ सब शुकिये एसेछे तो एइ होच्छे আজকের সকালের আপডেট। তো রান্না হয়েছে আজকে মোচা চিংড়ি করেছি আর অল্প মাংস ছিল সেই মাংসটা আছে এই আজকে রান্না করার পর রাত্রিবেলা দেখি কি রান্না করা যায় রাত্রিবেলা কিছু করতে হবে তো এই আর চলেন ঠাকুরের জল দিয়েছি দেখিয়ে দিই এই দেখেন ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের পুজো পুজো দেওয়া হয়ে গেছে সব কিছু কাজ কমপ্লিট এই দেখেন এগুলো সব পরিষ্কার করেছিলাম সব জায়গায় করতে হবে আর ওখানে কিছু টব টবের মধ্যে ফুল ছিল প্লাস্টিকের সেগুলোও সব এখানে আমি পরিষ্কার করে একেবারে ঝুলিয়ে দিয়েছি দড়িতে যাতে সব নোংরা জলগুলো সব পড়ে যায় আর তারপরে শুকিয়ে যাবে হাওয়ায় দিয়ে দেবো এই আর স্নান দান সব হয়ে গেল এবার আমাদের শুধু খাওয়া দাওয়াটাই বাকি রয়েছে খাওয়া দাওয়া করলে হয়ে যাবে এই হচ্ছে আজকের আপডেট। আজকে সারাদিনে যা যা কাজ করেছি আপনাদেরকে দেখিয়েই দিলাম সকালে যাদের সাংসারিক কাজ থাকে সেগুলোই হয়েছে এক্সট্রা কাজের মধ্যে প্ল্যান্টারগুলোকে সব প্ল্যান্টগুলোকে প্ল্যান্টারের মধ্যে মাটি টাটি দিয়ে সব সেটিং করেছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর হচ্ছে এইদিকে আমি একটু কাউন্টার টপ টপগুলো পরিষ্কার করেছি আর কোটোবাটাও করেছি এবং কোটোবাটা যার উপর রাখা হয় সেগুলোকেও করা হয়েছে অর্গানাইজগুলো তো যাই হোক সেগুলো করা হলো কোটোবাটা সব মাজা হলো সেই কোটোবাটাগুলো সব দিয়ে শুকাতে করেছি মানে রোদের মধ্যে সব পেতে পেতে দিয়েছি তো শুকিয়ে যাবে যাই হোক কারণ মাঝে মধ্যেই একটু রান্নাঘরটা অবশ্যই সাফা করা উচিত কারণ রান্নাঘরটা এত নোংরা হয় আর ঘর দোর তো সবই করা হবে পুজোতে আস্তে আস্তে পুজো তো চলেই আসছে আর শপিং টপিংও হয়তো অনেকে শুরু করে দিয়েছেন তবে আমাদের এখনও শুরু হয়নি দেখি পরের মাস থেকে শুরু হবে এই হচ্ছে আর তাহলে আজকে সকালবেলা রুটিনটাই আমি শেয়ার করলাম আর তার সাথে সাথে যেগুলো আমি করেছি সেগুলোও থাকলো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার সঙ্গে থাকবেন আমার ব্লগ দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই লাভ ইউ।